আজির নাও খেলটো খুবই ভাল লাগিছে, খুব আমোদজনক। অসমত প্রাচীন যুগৰ পৰাই বিভিন্ন খেল ধেমালি হৈছে, তাৰে মাজত এক নাও খেল অন্যতম। আৰু এই নাও খেলটো নদী মাতৃহর্দিং এরিয়াত এই নাও খেলটো হয়। নাও খেলটো খুবই জনপ্রিয় আৰু সামাজিক মাধ্যমত বিভিন্ন প্রান্তে প্রান্তে নাও খেলটো খুবই জনপ্রিয়। আৰু এইখন আমাৰ সংখ্যালঘুভূত অঞ্চলত আজির যে নাও খেল সুন্দরভাবে পরিচালিত হয়েছে, তার কারণে আমি কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাইছি আর দর্শককে আমি ধন্যবাদ জানাইছি। এটা প্রথম পুরস্কার প্রাইজ আসিল আমার গডরেজ, দ্বিতীয় পুরস্কার আসিল এখন ড্রেসিং আয়না, তৃতীয় পুরস্কার সাইকেল আর অন্যান্য কিবা কিবি আছে। প্রথম পুরস্কারটো লাভ করিল তুজে সালামর নাও, আর দ্বিতীয় পুরস্কারটো লাভ করিল মার আশীর্বাদ। এইখিনির নাম হল সরসরিয়া সর, এটু সংখ্যালঘু প্রধান এরিয়া। আর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেল ধেমালি হয়, আমি সকলে সহায় সহযোগিতার মাজেদে আমি খেল খেলখন পরিচালনা করো আর সুন্দরভাবে পরিচালিত। হয়, যুবক বন্ধুসকলক খুবই ভাল লাগিছে আজির এই খেলখনত যিখিনি আমাক উৎসাহ উদ্দীপনা যোগাইছে, তেওঁলোকক আমার কমিটির তরফৰ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। অনাগত দিনত আমি আহ্বান জানাম তেওঁলোকক, আমি যিকোনো খেল ধেমালি আয়োজন নকৰো কিয় আপোনালোকে সহায় সহযোগিতা আগবঢ়াব বুলি আমি আশা রাখছি। আমি বর্তমান যুব সমাজের যে অধপতন যে আছে, বেশিরভাগ যুব সমাজ আজি নিচাযুক্ত দ্রব্যের উপর আকর্ষিত হয়ে আছে। গুটকা সিগারেট মদ ভাং খাই তেওঁলোকৰ শারীরিক অবস্থাটো একেবারে বেয়ার বিনা ঠাল খাই আছে। সেইটো লক্ষ্য করে আমি যাতে বর্তমান যুব সমাজক আমি সেইটোর নিচাযুক্ত দ্রব্যের পর রক্ষা করব পড়ো, সেই কারণে আমি আজির এই খেলখন অনুষ্ঠিত করেছো। আমার সংখ্যালঘু প্রধান কৃষি প্রধান অঞ্চলত এটা লোক সংস্কৃতিতে নাও খেল, লাঠি বাড়ি খেল, এইবিলাক লোক সংস্কৃতির জড়িয়ে আমার কৃষি প্রধান অঞ্চলের মানুষের যা মনের বেদনা ভাব আদি প্রকাশ করা হয়, প্রকাশ করে রাইজের মাজত তা ভাবর আদান প্রদান করা হয়। আর খেল ধেমালির জড়িয়ে বিভিন্ন ধরনের জনজাতির মাজত হিন্দু মুসলমানের মাজত ভাতৃত্ববোধের সৃষ্টি করার কারণে আমি খেলখন অনুষ্ঠিত করেছো।